ইন আল্লাহ ইন আল্লাহ লাইহা ইন আল্লাহ লাইহা ইন আল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আর টিভির ভি এর লাইলাতুল বিশেষ ইসলামিক আয়োজনে প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তালা মধ্য সাবানকে কেন্দ্র করে আমাদের যে আয়োজনগুলি হয় আল্লাহ রসুলসল্লা সাল্লাম এই দিবসকে কেন্দ্র করে কোনো আয়োজন করেছেন কিনা না কোনো আবাদত করেছেন কি না আর যদি করে থাকেন তাহলে সেই বর্ণনাগর ধরন কি কতটুকু আমলযোগ্য এবং আমরা কোন বিষয়গুলো বর্জন করব সে বিষয়গুলো ইনশাল্লাহ তালা আজকে আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলমদিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিফ শিক্ষাবিদ ও গবেষক মোখতারাম হজরত মৌলানা ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত ওয়ালাইকুম আসসালাম মোখতারাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা মোখতারামের কাছে শুরুতে আলোচনা চলে যাচ্ছি যে মোখতারাম বিশেষ করে উপমহাদেশে জি সবে বরাতকে কেন্দ্র করে বা লাইলাতুল ইসলাম শাবানকে কেন্দ্র করে অনেক আয়োজনে আমরা দেখতে পাই মাহের অমাদন সমাগত বিশেষ করে এই শাহবানের বিশেষ ফজিলত আল্লাহ রসুল্লাহ হাদিস থেকে আমরা জানতে পারি প্রথমে আপনি যদি বলেন যে এই দিবস বা এই রজনীকে কেন্দ্র করে বিশ্বনবীর যে হাদিসগুলো পাওয়া যায় এগুলোর সিহাতের ব্যাপারে আসলে আপনি কি বলবেন দর্শকদেরকে আলহামদুলিল্লাহ রবিল্লা আলা ওয়ালা আকিবতুল মুতাকিন ওসলি ওসলিম আলাহ সঈদুল মুরসলিম আলা আলহি ওয়াসবিহ আজমাইন আম্মাবাদ দেখুন শাবান মাস এটি একটি মহিমান্বিত মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যে সকল মাসের এক্সট্রা মর্যাদা এবং ফজিলত হাদিস দিয়ে সাব্যস্ত মধ্যে সাববার মাস একটি যেমন বিশেষ মর্যাদা সাব্যস্ত যে মাসগুলো রয়েছে তার মধ্যে চারটি মাস রয়েছে হারাম মাস কোরআন আল্লাহ বলেছেন মিনহা আর আতুন হরুম জিল কাদ জিল হজ মহরম আর হল রজক এক্সট্রা মর্যাদা সাব্যস্ত রয়েছে কোরআন অনুযায়ী মাহের রমাদানের জন্য শাহরু রমাদান আল্লা জিলাফিউল কোরআন ইনানজাল ফিলাইল কাদার ঠিক তো দূপ শাহবান মাসও এমন একটি মাস যে মাসের জন্য এক্সট্রা মর্যাদা সাব্যস্ত রয়েছে ওসামা ইবনে জল্লাহ আনহু তিনি বর্ণনা করছেন তিনি আল্লাহ রসুল সঙ্গে প্রশ্ন করেছেন লাম আরাক তাসুম মিনার শহুর মা তাসুম উফি শাহাবান আপনি সাবান মাসে এত বেশি রোজা রাখেন যে অন্য কোনো মাসে তো এত রোজা রাখতে দেখি না প্রমাদান ছাড়া তখন তিনি বলছেন দাকা শাহরুন হি আনহু আন্নাস বাইনা রজব রমাদান এটা রমাদান এবং রজ রজবের মধ্যবর্তী এমন এক মাস যেই মাসের ব্যাপারে অনেক মানুষ গাফেল এবং উদাসীল ওয়া ইউরফাউ ফিহিল আমালু ইলা রব্বিলামিন আর এই মাসে বিশেষ করে মানে আল্লা সুবাহান তারার কাছে বান্দার আমল পেশ করা হয় ইউরফা আমালি ওয়া ফাহম আমি পছন্দ করি যে আমার আমোল এমত অবস্থায় আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয় যখন আমি সিয়ামরত অবস্থায় এই জন্য আল্লাহ রসুল সাল্লাম সাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন শাহাবান মাসে জি সেটি শুধুমাত্র আমরা এখন যেরকম যে প্রশ্নটি আপনি আমাকে করেছেন যে লাইলাতসফেমিন শাহাবান মাসে মাসের মধ্যরুজনী যখন চলে আসে আর পনেরোতম দিবস যখন হয় তখন দেখা যায় যে আমাদের দেশের অনেক মানুষ এই পনেরো তারিখ শুধু রোজা রাখে এর আগে এবং তারপরে কিন্তু মোটামুটি আর এই সিয়ামের প্রতিযোগিতা দেখা যায় না অথচ নবী সাল্লা আলি সাল্লাম তিনি পুরু শাহাবান মাসটাকে যদি উদযাপনের কথা বলেন এহতেফালের কথা বলেন আনুষ্ঠানিকতার কথা বলেন তাহলে নবী জি সাল্লাহ সাল্লাম পুরু শাহাবান মাসটাকে উদযাপন করতেন এমনকি তার সিয়াম এত বেশি ছিল এই মাসে যে ও মাহাতুল মৌমিনদের কেউ কেউ বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কখনও একাধারে দুই মাস রোজা রাখতেন না শাহাবান এবং রমাদান ছাড়া জি এটি অন্য ক্ষেত্রে বলেছেন যে শাহাবান মাসে তিনি এত বেশি রোজা রাখতেন যে অন্য কোনো মাসে তিনি এত বেশি রোজা রাখতেন না অতএব আমরা দেখতে পাচ্ছি নবী সাল্লা সাল্লামের যে আমল সেটি শাহাবান মাসের মানে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল তিনি অনেক দিনের মধ্যে থেকে রোজা রাখতেন শুধুমাত্র একটা দিনকে তিনি পালন করতেন না আর নিসফেমিন শাহবানের যে প্রশ্নটি করেছেন সেটি হলো হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একাধিক হাদিস বিভিন্ন গ্রন্থে রয়েছে যে লাইলাত নিসফেমিন শাহবানের ফদিলতের ব্যাপারে মর্যাদার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মানে তিনি তার থেকে যে হাদিসগুলো বর্ণিত রয়েছে অনেক সাহাবা সাহাবায়িকেরাম সেগুলো বর্ণনা করেছেন যেমন ধরুন আবু বকর রদুল্লাহ তালানো আবু হর তালানো তারপর হলো আবদুল্লাবিন আমর তারপর হলো মোয়াজিবিন জামাল আনহা তালানহা আউফেবন মালিক আবু সালাবাল আল এই ধরনের আরও যারা হাদিস বর্ণনা করেছেন লাইলেত নিসফেবিন শাহাবাজ অথবা শহবরতের ফজিলতের ক্ষেত্রে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে আমরা সেই পরে যাচ্ছি আর যে সকল গ্রন্থে আমরা হাদিসগুলো পাচ্ছি এই হাদিসগুলো যেমন ধরুন ইমাম আহমদ তিনমিজি ইবনে মাজা তবরানি বাইহাকি ইবনে হিব্বান আর এই ধরনের গ্রন্থগুলোতে হাদিসগুলো রয়েছে এই হাদিসগুলোর যে স্ট্যাটাস হাদিসগুলোর মধ্যে তো মানে আপনি জানেন যে হাদিসগুলোর মধ্যে সহি রয়েছে দইফ রয়েছে দুর্বল রয়েছে তারপর মুরসাল রয়েছে মাক্ত রয়েছে বিভিন্ন রকম হাদিসের প্রকারভেদ রয়েছে এই হাদিসগুলো নিয়ে ওলামায় কারাম গবেষণা করে বলেছেন যে অধিকাংশ হাদিসগুলোই দোয়াইফ অধিক হাদিস এবং এই ক্ষেত্রে বুখারি এবং মুসলিম এই ধরনের যে সমস্ত কিতাবের শুধু সহি হাদিসি মানে সন্নিবেশ করা হয়েছে সেখানে কিন্তু এই লাইলাত নিসবিন শাহবানের কোনো হাদিস পাওয়া যায়নি অতএব আমরা দেখতে পাচ্ছি ওলামায় কারামের মধ্যে এই লাইলাতুন উন্নসফিন শাহাবানকে নিয়ে মানে দুটো প্রসিদ্ধ মত আমরা দেখতে পাচ্ছি একদল ওলামায় কারাম তারা বলেছেন লাইলাতুল নিসবিন শাহবানের এক্সট্রা কোনো ফজিলত এক্সট্রা কোনো আমল সহি সন্না দিয়ে সাব্যস্ত নেই আল্লাহ রসুলা লাইলত শাহবান উদযাপন করেননি কারম উদযাপন করেননি এবং তাদের কোনো বর্ণনা পাওয়া যাচ্ছে না সহি গ্রন্থগুলোতে এগুলো নেই আর যে হাদিসগুলো এসেছে এগুলিকে তারা বলেছেন যে অনেকগুলো হলো মৌদ আর কতগুলো হলো এমন দইফ যেটি আমলযোগ্য নয় এ হলো এক গ্রুপ অতএব তারা বলেছেন লাইলাতুন উন্নীসাইমিন শাহাবান অথবা যেটিকে আমরা নাম দিয়েছি সবে বরাত এর বাস্তবতা এর এক্সট্রা ফজিলত এর আনুষ্ঠানিকতা এর উদযাপন এটি সাহবাহিকার আমাদের ছিল না এইগুলো সাল হ্যাং করেননি অতএব এদিকে মনোযোগ দেওয়ার সেই দিকে মনোনিবেশ করার সেই সমস্ত কথাগুলো শ্রবণ করার অথবা এই আমলগুলোকে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নেই এটি হল একটি গ্রুপ আরেক গ্রুপ বলেছেন যে লাইলাত উন্নীস ইমিন একাধিক হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে যে রাবিগুলোর কথা আমি বললাম যে কিতাবগুলোর কথা আমি বললাম সেখানে বিভিন্ন সূত্রে বিভিন্নভাবে হাদিসগুলো তুলে ধরা হয়েছে যেমন মা আল্লাহ সারদ্লা তালহানা তিনি বলছেন মুওয়াজিবিন জবাহ তালহানা তিনিও বর্ণনা করছেন যে আল্লাহ রসুলসাল্লাহ সাল্লাম বলছেন ইদা কান আতলা ইলাত্নসমিন শাহবান যখন শাহবান মাসের মধ্যরোজনী যেটিকে আমরা সবে বরৎ বলি আসে ইয়ত্তলি আল্লাহ সুবাহানু তা আলা ইলা হাল্কেহি আল্লাহ তালা তখন তার সৃষ্টির দিকে মনোনিবেশ করেন এরপরে তিনি ঢালাওভাবে ক্ষমা করেন সবাইকে ক্ষমা করেন দুই ব্যক্তি বাদে ইল্লা মুশরিকিন ও মুশাহিন যার মধ্যে হিংসা বিদ্বেষ রয়েছে তাকে বাদে আর যার মধ্যে শিরিক রয়েছে এদেরকে বাদে সবাইকে ক্ষমা করে দেন আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে এই রাতে আল্লাহ সব তালা অসংখ্য মানুষকে ক্ষমা করেন যাদের উদাহরণ হলো ব্যি সয়রি বনি কাল্প বনু কাল গুত্র বিশাল গুত্র আর তাদের আরবের তো এক একজনের বকরির সংখ্যা করে তো ওই যে পরিমাণ বকরি রয়েছে ওই বকরির গায়ে যেই পরিমাণ পশম রয়েছে সেই পরিমাণ আল্লাহন তালা বা তার চেয়ে কম বেশি তালা ক্ষমা করেন এই হাদিসগুলো যাচাই বাছাই করার পরে ওলামাইকার এই গ্রুপের ওলামায় খরাম বলেছেন যে হাদিসগুলো যদিও দয়ব বা দুর্বল তবু যেহেতু একাধিক সূত্রে বর্ণিত হয়েছে অতএব একটা দয়ব আরেকটা দয়বের সাথে একটা দুর্বল আরেকটা দুর্বলের সাথে মিলে মোটামুটি একটা শক্তি অর্জন করতে পেরেছে অতএব নিসবিন শাহবান অথবা যেটিকে বলা হয় সবে বরাত এর একটি আসল বা মৌলিক রয়েছে কোনো ব্যক্তি চাইলে রাতে মানে ব্যক্তিগতভাবে অথবা

সরাসরি বলছেন যে কত দেখুন সবে বরাতকে ঘিরে স্ববরাতকে নিয়ে যে সকল ভ্রান্তি মানে অনেক বড় ধরনের যেই গুমরাহি ভ্রষ্টতা বা ভ্রান্তি রয়েছে তার মধ্যে এটি একটি যেটি আপনি আমাকে প্রশ্ন করেছেন জি প্রথমত একটি ভ্রান্তি রয়েছে এটিকে সবে বরাত বলার মধ্যে সবে বরাত বলার মাধ্যমে আমাদের বাংলা ভাষায় অনেক সময় বরাত বলতে ভাগ্য বোঝায় মানুষ মনে করে এটি ভাগ্যরোজনী হুম এটি হলো একটা বড়ো ধরনের ভুল আর সেই মানে সেই প্রেক্ষাপটে যে দলিল দেওয়া হয় সোরা দুখানের আয়াত দিয়ে ইন্নান জাল্লাহ ফি লাইলাতবারিন বরকতময় রজনীতে আমি কোরআন নাজিল করেছি ফি হাইফরকুল্লাহাম হাকিম যেই রাতে সকল গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয় এটিকে যে বলা হচ্ছে যে এই রজনী হলো লাইলাতুল নিঃসবিন শাহমান অথবা সবাই বরাত এটি নাইনটি পার্সেন্ট নয় এটি হানড্রেড পারসেন্ট ভুল কারণ হলো দেখুন এটি যে ভুল এর ডাটা কালেকশন আপনি ওলামাদের দলিল ভিত্তিক না করে আপনি যদি সাধারণ মানুষের কাছ থেকে ডাটা কালেকশন করেন এখনই যদি আপনি বের হয়ে জিজ্ঞেস করেন একজন সাধারণ মানুষ যিনি দিন নিয়ে কোনো পড়াশোনা করেননি যে কোরআন কোন মাসে নাজিল হয়েছে আপনি জিজ্ঞেস করেন দেখবেন একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দিনমজুর হ্যাঁ সাধারণ মানুষ জেনারেল শিক্ষিত যে কোনো ব্যক্তি বলবে কোরআন রমাদান মাসে নাজিল হয়েছে ধন্যবাদ ঠিক এই জায়গাটাতে আমরা ফিরবো ইনশাআ ছোট্ট একটি ব্রেকের পরে প্রর্শক দেখছেন শাহবানের বিশেষ ইসলামিক আয়োজন আর টিভির আমরা এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটি ব্রেকে ব্রেকের পর আবার ফিরছে আশা করছি সঙ্গে থাকবেন ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ বিরতির পরে আরও একবার আহলান সাহলান প্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠানে লাইলাতুল নেসফেমিন শাহবানের আজকে বিশেষ ইসলামিক আয়োজনে আমরা আছি আপনাদের সঙ্গে আমি মুস্তাফিজুর রহমান এবং আমার সঙ্গে রয়েছেন মোখতারাম শেখ রফিকুল ইসলাম আল মাদানি আমরা মোখতারামের কাছে আবারও চলে যাচ্ছি যে মোখতারাম যে বিষয়টি আপনি বলছিলেন যে লাইলাতুল বরাত শবে বরাত অথবা লাইলাতুল নিসফেমিন শাহবান এটি তো রমদান মাসে না এটি তো শাহবান মাসে অতএব কোরআন যে রমাদান মাসে নাজিল হয়েছে এটি সাধারণ লোকজন বলবে আর দলিল তো এত স্পষ্ট এত অসংখ্য দলিল রয়েছে সুরা বাকার দ্বিতীয় পারা সাত নাম্বার পৃষ্ঠা আয়াত নাম্বার একশত পঁচাশি ওই আয়াতে আল্লাহ তালা একদম স্পষ্ট বলে দিচ্ছেন আওয়াজবিহমিনুর রজিম শাহরু রমাদন শাহরু রমাদন রমাদান মাস আল্লাদি রমাদান রমাদান মাস এটি হলো ওই মাস আল্লাদি জাতে উনজিলাফিহি যাতে নাজিল করা হয়েছে আল কোরআন কোরআন আল্লাহ তালা এত স্পষ্ট করে বলে দিলেন রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে শাহান কিন্তু বলা হয়নি আল্লাহ সুমানা আর একটি ছোট্ট সুরা আমি যে আয়াতটা বললাম এটি হয়তো আমাদের অনেক দর্শক শ্রোতা তারা হয়তো এই আয়াত জানে না না জানতে পারে কিন্তু আমি এখন একটা আয়াত বলবো যেটি মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি মুসলমান জানে আল্লাহন সেখানে বলছেন আমি এই কোরআনকে নাজিল করেছি লাহিল তফি লাহিল কদর কদরের রজনীতে সবে কদরে সবে কদরে অতএব আপনি লোকজনকে জিজ্ঞেস করুন সবে কদর কি রজব মাসে নাকি শাহবানে নাকি রমাদানে নাকি সাওয়ালে আপনি লিখে সবে কদর কোন মাসে চারটা অপশন মানুষকে দেন রজব শাহবান রমাদান শাহওয়াল দেখবেন সকল মুসলমান যে মানে যেটা এখতিয়ার করবে সেটা রমাদান মাসে অতএব আল্লাহ বলে দিচ্ছেন একাধিক স্থানে যে কোরআন রমাদান মাসে নাজিল করা হয়েছে এবং আল্লাহ আরও বলে দিচ্ছেন তানাজ্জালুল মালাইকাতু অর্র হফিহা বি ইদিন রব্বিহীম আমর এই রাতে জিবরিলামিন এবং অন্যান্য ফেরস তারা গুরুত্বপূর্ণ সকল বিষয়ের চূড়ান্ত সমাধান নিয়ে জমিনে তারা নাজিল হয় অর্থাৎ ভাগ্যের চূড়ান্ত ফয়সালা এই রাতে করা হয় অতএব এবং যে নামকরণ সবে কদর কদর মানে ভাগ্য আপনি বরাত মানেই ভাগ্য তো পাবেন না ভাগ্যের প্রতি ইমান এটি কিন্তু ইমানের যেই ছয়টি রুকন তার একটি যেমন যারা ইমানে মুজবল মুখস্থ করেছে আমি সেটি আপনাকে একটু বলছি সেখানে রয়েছে আমান্ত বিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ওয়াল ইয়ৌমিল আখিরি এরপরে হলো ওয়াল কদর কদরি খিহি ওয়ারিহি মিনাল্লাহ তাল আল কদর কদর মানি ভাগ্য

বেজর রাত্রিগুলো তালাশ করে শেষ দশকে সেই রাত্রিগুলোতে আল্লা রসুল সাল্লাম হাতিসের মধ্যে বলে দিয়েছেন তাহার রাউ লাইলাত মিন রমাদান তোমরা রমাদানের শেষ দশকের মধ্যে পার্টিকুলারলি বেজুর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে আর লাইলাতুল কদরের যে ফজিলত বলা হয়েছে যে এক হাজার মাসের চেয়ে বেশি যাতে এটি ছুটে না যায় সেই জন্য নবী সাল্লাম তিনি ইদা দাখালা আলে আশরু রমাদানের শেষ দশ চলে আসলে তখন তিনি কী করতেন আই কাজা লাইলা না আই কাজা আহলা ও আহিয়া লাইলা ও সাদ্দা মেয়ে যারা কমরকে টাইট করে বেঁধে নিতেন পুরো রাত্র জেগে আবাদত করতেন আর পরিবারকে কাউকে ঘুমাইতে দিতেন না অতএব রমাদানের শেষ দশ দিনের মধ্যে হলো লাইলে কদর এটি আর নবীজি বললেন বেজুর রাত্রিগুলির মধ্যে তবে অনেক ওলামায় এটি এটিরও কিন্তু আসল রয়েছে যে সাতাইশতম যে রজনী এই সাতাশতম রজনীকে লাইলাতুল কদর মানে বলা হয়েছে কারণ হল যে অধিকাংশ সময় লাইলাতুল কদরটা সাতাশ তারিখে হয়ে থাকে এবং ওলামায়কের আমার যেই মানে জিস যে বক্তব্যগুলো রয়েছে সেটা হলো যে কখনোই রমা লাইলাতুল কদর অথবা সবে কদর এক হয় না এটি ঘুরে ঘুরে আসে কখনো একুশ তারিখে কখনও তেইশ কখনো পঁচিশ কখনো সাতাইশ কখনো উনত্রিশ তবে অধিকাংশ ওলামায়ের মতামত হলো যে বেশিরভাগ যেই সবে কদর হয়ে থাকে সেটি সাতাশ তারিখ রাতে রমাদানের অতএব অতএব যে কদরের যে রজনী সেটি তো রমাদানে সেটি তো মানে শাহাবান মাসে হওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম তিনি পুরো সাবান মাসকে কদর দিয়েছেন আর যেই রজনীর ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম একবার তিনি এই রাতে লাইলাতুন উন্নসিন শাহাবানে তিনি লাইল করছিলেন তাহার্যতে নামাজ পড়ছিলেন তবে এটি কিন্তু জেনে রাখতে হবে যে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম শুধুমাত্র এই রাতেই তাহায্যোতে নামাজ পড়েননি প্রতি রাতেই তিনি তাহা নামাজ পড়তেন তো এই রাতে যখন তিনি সলাদ পড়তে গিয়ে খুব দীর্ঘ সেজদা করলেন মা এসা মনে করলেন আল্লাহ রসুলকে দুনিয়া থেকে চলেই গেছে কিনা পরীক্ষা করার জন্য তিনি তার পায়ে একটু চিমটি কাটলেন নবী যখন একটু নড়ে চড়ে উঠলেন তখন মা এসা রাজুল্লাহ তালানো মানে আশ্বস্ত হলেন সলাাত শেষ করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আজনান আন্নান আন্নান্নাবি ইয়া সাল্লাম আকাদ খাস আয়সা তুমি কি মনে করেছো যে আল্লাহ রসুল তোমার সাথে খেয়ানত করেছেন তোমার অধিকার আদায় না করে আবার তো তিনি ব্যস্ত রয়েছেন এরপরে তখন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যে লম্বা শেষদা দিয়েছেন আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম এই জন্য আমি পরীক্ষা করার জন্য এরকম করেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন জানো তুমি এটা কোন রাত্র এটা হলো লাইলাতুন সুইমিন সাহবান শাহবানের মধ্যে রজনী এই রাত্রে আল্লাহ এইভাবে অসংখ্য মানুষকে ক্ষমা করেন তবে মুশ্রিক এবং মুশাহিন যাদের মধ্যে হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে বাদে ঠিক আমরা ঠিক এই জায়গাটাতে ফিরবো ইনশালা সময় হয়েছে আরও একটি ব্রেকে যাওয়ার প্রিয়দর্শক শাহাবানের বিশেষ ইসলামিক আয়োজন আপনারা দেখছেন আর টিভির বিশেষ এই আয়োজনে আমরা আবারও ইনশাআল্লাহ ইনশালা ছোট্ট একটি বিরতির পরে যাচ্ছি বিরকে। আলহামদুলিল্লাহ বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আর টিভির বিশেষ ইসলামিক আয়োজন লাইলাথুন নিসফেবিন শাহবানে প্রিয় দর্শক আলোচনা করছেন আমাদের শ্রদ্ধেয় মুখতারাম শেখ রফিকুল ইসলাম আল মাদানি আমরা মুখতারমের কাছে আবারও চলে যাচ্ছি আরেকটা হাদিসে রয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি এই রাতে বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছেন এই হাদিসগুলো দিয়ে একদল একদৌলাম একরাম তারা এটি সাব্যস্ত করার চেষ্টা করেছেন যে এই রাতের আলাদা একটা ফজিলত এক্সট্রা ফজিলত রয়েছে জাল্লা সুত অনেক মানুষকে ক্ষমা করেন এবং এই যুগের বড় মহাদ্দ শেখ আলবানি তিনিও কিন্তু হাদিসগুলোকে যাচাই বাছাই করে তিনি সর্বশেষ বলেছেন যারা বলেছেন যে এই রাতের মর্যাদার ব্যাপারে কোনো আসল নেই তারা হয়তো সমস্ত হাদিসগুলো মানে তারা যাচাই বাছাই করেনি একসাথে জমা করেনি এই সবগুলো জমা করলে যা দাঁড়ায় একটি হাদিস তো যেরকম তিনি বলেছেন যেটি হাসান পর্যন্ত অর্থাৎ সহির কাছাকাছি এই রাতের যেই মর্যাদা নিয়ে ওলা আমাদের মাঝখানে যে দুটো মতো রয়েছে একদল হলো এই রাতকে টোটাল প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন এই রাতের যা করা হয় বেদাত এ রাতের কোনো এবাদত নেই আরেক দল বলেছেন যে না বাড়াবাড়ি যেটি হচ্ছে এটিকে লাই সবাই কদর মনে করা এ রাতে কোরআন নাজিল হয়েছে এইগুলো ভ্রান্ত কিন্তু এ রাতের একটা আসল রয়েছে ফজিলত রয়েছে কেউ চাইলে এই রাতের আবাদত করতে পারে এবং এরাতের একটা মর্যাদা রয়েছে যদিও তাদের মাঝখানে আবার একতলাপ রয়েছে যে সেই রাত্রি উদযাপনটা কি জামাতবদ্ধভাবে মসজিদে গিয়ে করবে নাকি একা কি করবে ইমাম আউজাই তিনি বলেছেন কেউ যদি ব্যক্তিগতভাবে এ রাতে আবাদত করে তাহলে এটির এক্সট্রা ফজিলত রয়েছে জমাতবদ্ধভাবে করার কোনো উপায় নেই আর বাকিরা বলেছেন যে না যে সাহাবায়কেরাম যদিও করেননি আল্লাহ রাসুল্লাম যদিও করেননি তাবিয়েনদের মধ্যে থেকে তিনজন বড় তাবেনদের নাম উল্লেখ করেছেন যেমন একজনের নাম হলো মাখল আরেকজনের নাম খালেদ ইবনু মাদান আরেকজন হলেন লোকমান ইবনু আমের তারা এই রাত্রে সাজসজ্জা করতেন তারপরে চোখে তারা সুরমা লাগাতেন হুম মসজিদে গিয়ে মানে আনুষ্ঠানিকভাবে সবাই মিলে আবাদত করতেন সেখান থেকে লোকজন এইটা এগুলি পেয়েছে পরবর্তীতে তাদের এই আমল যখন ধীরে ধীরে সম্প্রসারিত হতে শুরু করলো তখন হেজাজ বাসিউলামা এখরাম যারা ছিলেন মদিনার তারা সবাই এটিকে প্রত্যাখ্যান করেছেন এই জন্য যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জমানায় সাহাবিদের জমানায় এই ধরনের তৎপরতা ছিল না পরবর্তী এদের দেখা দেখাদেখি যারা করেছেন বাকিরা বলেছেন যে না চাইলে করতেও পারে আমরা যেই বিষয়টি বলতে চাই সেটি হলো যে মানে এই রাতের কোনো রকম আসল নেই একদম মর্যাদা নেই সবই বেদাত এই কথা আমরা বলি না আবার এটাও বলি না যে এই রাতকে মানুষ যেরকম কদর দিচ্ছে এটি ঠিক আছে সারা বছর মানুষ ফরজ নামাজ পড়ে না ওই দিনও মানুষ ফজর জোহর আসর মাগরিব এগুলো পড়ে না সারা রাত্র এসে এই রাত্র জেগে থাকে এরপরে দেখা যায় যেহেতু রাত জেগে অভ্যাস নেই এরপর জাগতে জাগতে একটা পর্যায়ে আড়াইটা তিনটা পর্যন্ত জাগে এরপরে ঘুমিয়ে যা ফজরও কিন্তু কাজা হয়ে যায় এই রজনীকে কেন্দ্র করে অনেকগুলি আয়োজনই কিন্তু আমরা দেখতে পাই কেউ কেউ গাড়ি ভাড়া করেন ভ্যান ভাড়া করেন রিক্সা ভাড়া করে পুরো ঢাকা সিটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও কিন্তু এগুলো দেখা যায় আসলে আবার আতসবাজি আতসবাজি করেন তো এই যে এই আয়োজনগুলো এগুলো গুনাহের কারণ কিনা এটা কি যাই আছে। তা তো অবশ্যই নিঃসন্দেহে এই রাতকে কেন্দ্র করে যে ভ্রান্তিগুলো রয়েছে অনেকগুলো ভ্রান্তি রয়েছে আমি পাঁচ সাতটা আপনাদেরকে বলে দিচ্ছি একটি হলো যেমন ধরুন এই রাতটাকে সবে বরাত নামে আখ্যা দেওয়া এবং ভাগ্যরজনী মনে করা এটি কিন্তু কোনো রকম ভুল না এটা সবার নিকটেই যারা এর স্বপক্ষে বলেছেন এবং বিপক্ষে বলেছেন সবার মতেই এটি সবে বরাত অথবা ভাগ্যরজনী নয় এটি একটি ভুল দুই নম্বর হলো কোরআন নাজিল হয়েছে এ রাতে যেটি মনে করা হয় এটি হানড্রেড পার্সেন্ট ভুল এরপর হলো এই রাতকে ঘিরে যে মসজিদগুলোকে সাজসজ্জা করা হয় মসজিদগুলোতে লাইটিং করা হয় এটি আরেকটি ভুল তারপরে হলো এই রাতকে কেন্দ্র করে যে আতসবাজি করা হয় এটি আরেকটি ভুল তারপরে হলো বিভিন্ন রকম মানে কেক রুটি হালুয়া কমির হালুয়া ইত্যাদি যেগুলি করা হয় এবং বিভিন্ন রকম আঁকি দেয় যে এই রাতে যদি ভালো খাওয়া হয় তাহলে হয়তো সারা বছর ভালো খাওয়া যাবে এই ধরনের যেগুলো রয়েছে ভ্রান্ত এগুলি এরপর হলো এই রাতের জন্য নির্দিষ্ট কিছু এবাদত চালু করা যেমন এই রাতে কবর জিয়ারত করা দলবদ্ধভাবে জি এর কোনো আসল নেই তারপরে হলো এই রাতে আপনি যেমনটি বলেছেন যে গাড়ি ভাড়া করে ভ্যান ভাড়া করে মানুষ সারা রাত্র ঘুরতে থাকে তো এটি তো সময় নষ্টের সামিল যদি ফজিলত থেকে থাকে তাহলে তো ঘোরার মধ্যে ফজিলত না এবাদতের মধ্যে ফজিলত এটি একটি আর হলো এরকম মনে করা যে এই রাতের নির্দিষ্ট কোনো সলাদ রয়েছে এই রাতের শবে বরাতের নামাজ শবে বরাতের কোনো নামাজ নাই এমন কি যেই শবে কদর কোরআন এবং হাদিস দিয়ে সাব্যস্ত এত ফজিলত এক হাজার মাসের চেয়ে বেশি উত্তম ওই সবে কদরেরও কিন্তু কোনো নামাজ নেই সব কদরও নির্দিষ্ট কোনো নামাজ নেই এই রাতে যেই সাহেবরা বলে দেন যে মানে কলোয়ালার সুরা সুরা এখলা সুরা ফাতে আদি এত রাখাত নামাজ পড়তে হয় বারো রাখাত একশো রাখাত আরও যেগুলি বলা হোক এই সমস্তগুলো হলো একদম ভ্রান্ত এগুলো চরম ভ্রান্তের কি আমলের কথা প্রমাণিত আছে আল্লাহ থেকে এই রাতে যদি আপাতত করতে হয় সাল্লাহ সাল্লাম যেরকম লাইল করেছেন এই রাতে যেমন করেছেন অন্য সময় করেছেন কেউ যদি আল্লাহ রসল অনুসরণ করতে চায় তাহলে তিনি একাকি লুকিয়ে লুকিয়ে তিনি তার আবাদত করতে পারেন কারণ নফল আবাদতের জন্য বেশি উত্তম হলো নফল আবাদত আরেকজন না জানুক আরেকজন না দেখুক তিনি মানে রকম বাইন্ডিংস ছাড়া লবণ নফল আবাদতের জন্য তো বাইন্ডিংস দেওয়া যাবে না সেই ক্ষেত্রে সে নামাজ পড়তে পারবে নির্দিষ্ট সুরা নেই নির্দিষ্ট কোনো নিয়ত নেই নফল নামাজ পড়বে দুই রাখাত চার রাখা ছয় রাখাত আট রাখাত তেলাওয়াত করবে বই বস্তু পড়বে এরপরে হলো বিশেষ করে যেই শিরিক এবং হিংসাকে এত জঘন্য করে দেখানো হয়েছে যে তাদেরকে ক্ষমা করা হবে না তো রাতে মানুষ এলেমনেশন করে জানবে কোনটা শিরিক আমাদের সমাজে শিরিকের ছড়াছড়ি রয়েছে আর হিংসা বিদ্বেষ তো আমাদের প্রতিটা ব্যক্তি মাত্রই প্রতিটা পরিবার মাত্র আমরা হিংসা বিদ্বেষ দেখতে পাচ্ছি এইগুলো থেকে মুক্ত হওয়ার জন্য মানুষ চেষ্টা করবে কোরআন তেলাওয়াত করবে সদাকা করবে আর কিছুক্ষণ আবাদত করবে ঘুমাবে একবারে সারা রাত্র জেগে থাকার প্রয়োজন নেই ফজর নামাজ কাজা করার কোনো প্রয়োজন নেই আরেকটা জিনিস সেটি হলো এই রাতে যেই দশটি নিতে হবে সেটা হলো যে যারা এই রাতকে এত বেশি গুরুত্ব দিচ্ছেন আর ফরজগুলো সারা বছরকে গুরুত্ব দিচ্ছেন না এতে কি এরকম বোঝা যাচ্ছে না যে নফলের গুরুত্ব ফরজের চেয়ে বেশি হয়ে যাচ্ছে অথচ নফলের গুরুত্ব যদি ফরজের চেয়ে বেশি দেওয়া হয় তাহলে এটি যে বিদাত হবে এতে কোনো সন্দেহ নেই সুক্রিয় একটা কথা প্রচলিত আছে আমাদের সমাজে সেটি হচ্ছে পড়ুক না একদিন হলেও তো পড়ছে এখানে আবার হুজুরা কেন বাধা দিচ্ছে এ ধরনের কমেন্ট করা হয় এ ধরনের কথা বলা হয় আসলে আল্লাহ রাসুল যে পদ্ধতিতে করেন নাই সেই পদ্ধতি যত ভালোই হোক জি সেটা কি পরিত্যক্ত বর্জনীয় নাকি সেটা অ্যাকসেপ্টেবল গ্রহণীয় আল্লাহ রস দেখুন যে কোনো আবাদত কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত রয়েছে দুটো নতুন আপনি কষ্ট করবেন আবাদত তো কবুল হবে না একটা হলো যদি লোক দেখানো আবাদত করেন মানুষকে দেখানোর জন্য সুনাম অর্জন করার জন্য এবাদত বাতিল হয়ে যাবে তাহলে এবাদত কবল হওয়ার জন্য এক নাম্বার শর্ত যেটি সেটি এখলাস অর্থাৎ মানে এভরি কাইন্ড অফ এবাদত এন্ড ওয়ার্শিপ মাস্ট বি ডান ওনলি ফর আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অ্যাপসোলুটলি আল্লাহর জন্যই করতে হবে এটা হলো এখলাস এবাদত কবল এক নাম্বার শর্ত দুই নম্বর হলো ওই আবাদতটা আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের দেখানো পন্থায় যেটিকে বলা হয় শূন্যতের অনুসরণ শূন্যত অনুসারী করতে হবে নবী জিস্লাহ সাল্লামের দেখানো পান্তাই করতে হবে এর দুটোর যে কোনো একটি যদি বাদ যায় কোনো আপাতত কবুল হবে না যেমন ধরুন ফজরের সলাত কেউ যদি দুই রাখাতে ফরজ পড়ল কিন্তু অন্য কোনো লক্ষ্য আছে কবুল হবে না আবার দেখা গেলো আল্লাহর জন্যই পড়ল কিন্তু ফজরের ফরজ পড়লো চার রাখাত তিন রাখাত তাইলেও কিন্তু কবুল এখন আপনি যদি মনে করেন বলেন যে নামাজে তো পড়ছেন আল্লাহর জন্য পড়ছেন অসুবিধা কি দুই টাকা বেশি পড়ছে কম তোর পরে নাই এটি তো হলো না অতএব আমরা এই কথা বলি না যে মানুষকে মসজিদে বাধা দেবো আসলে মানুষকে মসজিদে আনা খুব কঠিন সেক্ষেত্রে মানুষ মসজিদে আসছে আমরা বাধা দিতে চাচ্ছি না আমরা যেটি চাচ্ছি সেটা হলো যে মানুষ ফরজকে ফরজ মনে করুক আর নফলকে নফল নফল মনে করুক আমি একটা ছোট্ট উদাহরণ যদি আপনি আমাকে দিতে দেন একটা উদাহরণ দিই নিশ্চয়ই যেমন ধরুন আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যাই একটা বাসে উঠে বাসের সাতটা থেকে উপরে টাকাগুলো থাকে নিচে আর যাত্রীরা থাকে মাঝখানে যতক্ষণ পর্যন্ত এইভাবেই থাকবে চট্টগ্রাম পর্যন্ত চাকার নিচেই আছে সাধু উপরেই আছে যাত্রীরা মাঝখানে আছে। নিরাপদে চলবে আর যদি কোথাও যাওয়ার পরে বাসের মাথা খারাপ হয়ে যায় যদি সাদ নিচে চলে যায় আর চাকা যদি উপরে উঠে যায় তাহলে মাঝখানে যারা আছে তারাও কিন্তু শেষ হয়ে যাবে অতএব আমি যা বলতে চাচ্ছি ইসলামে কিন্তু আমাদের যে বিধিবিধানগুলো এগুলোকে একটা ক্লাসিফিকেশন একটা স্ট্যাটাস দেওয়া হয়েছে সবার উপরে থাকবে ফরজ জি ওয়াজিব নফল নোস্তাহ এইভাবেই যখন আমরা আমল করতে থাকবো এইভাবে যখন গুরুত্ব দেব তখন কিন্তু আমরাও সুস্থ থাকব আর এ বাদতের মাধ্যমে জান্নাতে যাওয়ার যে যাত্রা আমরা শুরু করেছি সে ডাকাত চট্টগ্রাম নয় এই দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত আমাদের যাত্রাটা ঠিক থাকবে আর যদি সেটিকে আমরা ঘুরিয়ে দিই নফলকে বেশি মর্যাদা দিয়ে দিলাম ফরজ ছেড়ে দিলাম এই নফলকে আমাকে পার করতে পারবে নিশ্চয়ই না আমরা ক্লিয়ার মোস্তারাম আপনার প্রশ্ন থেকে আমরা স্পষ্ট জানতে পেরেছি যে সর্বপ্রথম আমাদেরকে ফরজের দিকে মনোযোগী হতে হবে এবং ফরজ আহকাম বর্জন করা যাবে না জাজাকাল্লা খের আজকে অনুষ্ঠানের আমরা একেবারে শেষ প্রান্তে শেষ করব মোস্তারাম আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ তালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন আমিন জাজাকাল্লা খেরান প্রিয় দর্শক যারা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে আমরা মোখারমের আলোচনা থেকে যা কিছু স্পষ্ট জেনেছি যে এ রাতকে কেন্দ্র করে বাড়াবাড়ি ছাড়া কোনোটাই করা যাবে না ফরজ আহকামগুলোকে আগে বাস্তবায়িত করতে হবে এবং এ রাত্রে থেকে তালিম নিতে হবে ফরজ আহকাম যেন আমাদের দৈনন্দিন জীবনের কার্যক্ষেত্রে নিয়মিত আমরা বাস্তবায়ন করতে পারি আল্লা সুবহান হুয়াতাল আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমিন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ In the law in the